আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে বার্গারের যে পেটিটা ওটা আমি বানাবো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সবার হয়তো ভালো লাগবে তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো দারচিনি গুঁড়ো আর এটা হচ্ছে যার যার রুচি অনুযায়ী যে যে মশলার ফ্লেভারটা ভালো লাগে তো ওই মশলাটা অ্যাড করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ছয় সস এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর ছোট একটি ডিম আর সামান্য পরিমাণে দুধ দিয়ে ভালোভাবে এটা ব্লেন্ডার করে নিব আর যে কোনো জিনিসই কিন্তু আর রেস্টুরেন্ট চাইনিজ খাবার আমরা ঘরে তৈরি করলে কিন্তু এটা বেশি স্বাস্থ্যকর হয় আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তো আমি ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি যেহেতু আমি বানাচ্ছি আর এভাবে বানালে কিন্তু সবাই পছন্দ করবে আর এই তো ব্লেন্ডার করার পর এখানে আমি কিছু ব্রেড গাম দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর হাতে তেল মেখে এখন গোল গোল শেপ দিয়ে বানিয়ে নেব প্রতিদিনের মতো বলছি যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আর যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এর মধ্যে আমাকে জয়েন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই তো সবগুলো বার্গারের পেটি আমার বানানো হয়ে গেছে তো এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য যেহেতু আমি এটা দুপুর বেলায় রেডি করেছি তো আমি বিকেল বেলায় বানাবো তো আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এটা অনেক দিন ভালো থাকে পরবর্তীতে দেখা যায় যে কোনো সময় কিন্তু বানিয়ে খাওয়া যায় তো এখন বিকেলবেলায় চলে আসছি আমি এখানে ফ্রাই প্যানে কিছু তেল দিয়েছি আর অত বেশি তেল দিয়ে ভাজতে হবে তা কিন্তু না এটা অল্প তেলে কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে তো এগুলা ভাজার পর এখন আমি যে বার্গারের যে বানটা ওইটা আমি রেডিমেড নিয়েছি আর এখানে ঘরে যে সসগুলা ছিল টমেটো সস আর এখানে ছিল চিকেন হট সস তো এটা দিয়েই দুইটা মিক্স করে আমি বার্গারের সস বানিয়ে নিব। তো সসটাও রেডি হয়ে গেছে এখন আমি বার্গারের বানটা নিয়েছি আর এই বাঁধটা আমি আগে থেকে মানে একটু সেগে নিয়ে বোনা কারণ হচ্ছে ভেতরে চিজ দেওয়ার পর কিন্তু আবার কিন্তু ভেতরে মেল্ট করার জন্য আবার ফ্রাই দিয়ে রাখতে হবে বা ওভেনে চাইলেও কিন্তু এটা করা যায় তো ভেতরে এখন আমি যে বার্গারি পিটিটা ওইটা দিয়ে দিচ্ছি আর কিছু লেটুস পাতা তারপর একটু পেঁয়াজ আর চিজ দিয়ে তৈরি করে নিলাম খুব সহজেই ঘরে বসে বার্গার তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো এটা আমি এক মিনিটের মতো ফ্রাই প্যানে দিয়ে এই পিট ওপিট করে নিব যাতে ভেতরে চিজটা একটু মেল্ট হয় তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ